ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন আফগান ব্যাটার সেদিকুল্লাহ অটল। ধারাবাহিক পারফর্ম করে আলাদা নজর কেড়েছেন। বাংলাদেশ এ দলের বিপক্ষেও খেলেছেন অসাধারণ এক ইনিংস। এবার বিপিএল এ দল পেলেন এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সেদিকুল্লাহ অটল। এই বাঁহাতি ব্যাটার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। ইমার্জিং এশিয়া কাপে তার একারই 55 বলে 95 রানের অসাধারণ ইনিংসে ভর করে বাংলাদেশকে হারিয়ে দেয় আফগানিস্তান। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 52, 95 ও 83 রানের ঝকঝকে ইনিংস। তার পারফরমেন্সে ভর করে আফগানিস্তান পৌঁছে গেছে সেমিফাইনালে। ইতোমধ্যেই 23 বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্টে বাংলাদেশের বিপক্ষে তার ইনিংসের ভিডিও যুক্ত করে রংপুর রাইডার্স জানিয়েছে সেদিকুল্লাহ অটলকে রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম। সামনে অপেক্ষা করছে দুর্দান্ত মরশুম। এরই মধ্যে আফগানিস্তানের হয়ে 6টি টি-20 খেলেছেন সেদিকুল্লাহ অটল। আগামী মাসে শারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। এর আগে গত বছর আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে 1 ওভারে 7 ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন এই বাঁহাতি ব্যাটার। সেই ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন তিনি।